ওপেন পোর্স আসলে কি, এটি কেন হয়, ওপেন পোর্স কি আসলে ঠিক করা সম্ভব, ওপেন পোর্সের সমস্যা সমাধানের জন্য কি ধরনের স্কিন কেয়ার রুটিন ফলো করা যেতে পারে, লোশন, ফেস ওয়াশ, ফেস স্ক্রাবার বা ফেস ক্রিম কিংবা ফেস প্যাক, এগুলো ব্যবহারের মাধ্যমে কি আসলেই ওপেন পোর্সের সমস্যার সমাধান করা সম্ভব, এই বিষয়গুলোই এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চেষ্টা করব। ওপেন পোর্স সাধারণত নাকের দুই পাশের অংশে, কপালের অংশে এবং চিকসের অংশে বেশি হতে দেখা যায়। ড্রাই, অয়েলি, নর্মাল এবং কম্বিনেশন সব ধরনের স্কিনেই ওপেন পোর্স হতে পারে। আমাদের স্কিনে হেয়ার ফলিকল থাকে, একই সাথে অয়েল গ্ল্যান্ড এবং সেবেসিয়াস গ্ল্যান্ড থাকে। স্কিনের পোর্সে যদি ডাস্ট, ব্যাকটেরিয়া, ডেড সেল এগুলো জমে যদি পোর্স বন্ধ হয়ে যায়, তাহলে ওপেন পোর্স হওয়ার চান্সটা বেশি থাকে। অর্থাৎ অতিরিক্ত অয়েল সিবাম গ্ল্যান্ড থেকে নিঃসরণ হওয়ার ফলেও কিন্তু ওপেন পোর্স হতে পারে। জেনেটিক কারণ অর্থাৎ পরিবারের অন্যদের যদি পূর্ব থেকেই ওপেন পোর্সের প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনারও হওয়ার চান্স থাকতে পারে। বয়সের কারণে, কোলাজেন ডিজিজের কারণেও ওপেন পোর্স অনেক সময় প্রমিনেন্ট দেখায়। এছাড়া সান ড্যামেজ অর্থাৎ সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাবের কারণেও ওপেন পোর্স হতে পারে, যদি সানব্লক নিয়মিত ইউজ না করেন তাহলে। এছাড়াও ত্বক অপরিচ্ছন্ন রাখার ফলে ওপেন পোর্স হওয়ার চান্স থাকে। মেকআপ, ডাস্ট, অয়েল এগুলো পোর্সে জমে পোর্স বন্ধ হয়ে যাওয়ার ফলে হালকা বেড়ে যায় এবং পোর্স প্রমিনেন্ট দেখায়, অর্থাৎ ওপেন পোর্স সৃষ্টি হয়। ওপেন পোর্স যদি হয়ে যায় তাহলে তাকে কমপ্লিটলি বা পার্মানেন্টলি রিমুভ তো করা সম্ভব নয়, তবে নিয়মিত যত্ন নিলে রোধ করা বা কমানো সম্ভব। সেই জন্য খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে ডাস্ট বা অয়েল এগুলো জমে পোর্স যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য নিয়মিত স্কিন এক্সফোলিয়েশন করতে হবে। স্কিন এক্সফোলিয়েশন করা অত্যন্ত জরুরি। স্কিন এক্সফোলিয়েশন নিয়মিত করলে স্কিন থাকবে সফট, ক্লিন এবং হেলদি থাকবে এবং স্কিনের টেকচারও ভালো থাকবে। ওপেন পোর্স রোধ করার জন্য ফলো করতে হবে স্কিন কেয়ার রুটিন। দিনে 2-3 বার ফেস ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে, যেন স্কিনে কোনোভাবে ডাস্ট, অয়েল এগুলো জমতে না পারে এবং পোর্সকে বন্ধ করতে না পারে, সেটি খেয়াল রাখতে হবে। মুখের ত্বক পরিষ্কার করার জন্য অতিরিক্ত গরম পানি বা অতিরিক্ত ঠান্ডা পানির ব্যবহার করবেন না। মুখের ত্বক পরিষ্কার করার জন্য উষ্ণ গরম পানির ব্যবহার করুন, কিন্তু গরম পানি পোর্সকে ওপেন করতে সাহায্য করে, এটি মনে রাখবেন। তাই ফেস উষ্ণ গরম পানি বা গরম পানি দিয়ে পরিষ্কার যদি করেন, তাহলে শেষে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মুখের ত্বক ধুয়ে নেবেন। স্ক্রাবার খুব বেশি করবেন না, অর্থাৎ প্রতিদিনই স্ক্রাবারের ব্যবহার করবেন না। স্ক্রাবার করার সময় খুব জোরে জোরে ত্বক ঘষে মাসাজ করবেন না, হালকা হাতে সার্কুলার মোশনে আস্তে আস্তে মাসাজ করুন। এভাবেই স্ক্রাবার করবেন, তাহলে ত্বক ভালো থাকবে এবং পোর্স ওপেন হওয়ার চান্সটাও কম থাকবে। ময়শ্চারাইজারের ব্যবহার আমাদের স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। অয়েল ফ্রি, নন কর্নোজেনিক ফর্মুলার ময়শ্চার ব্যবহার করুন, তাহলে ত্বক ভালো থাকবে। মনে রাখবেন, সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব কিন্তু আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বক যত দূরে থাকবে ত্বক ততই ভালো থাকবে। তাই বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। টোনার কি আমাদের স্কিনের ওপেন পোর্সকে একদম ঠিক করে দিতে পারে, এমনটা অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন। এক্ষেত্রে আমি বলবো, টোনার আমাদের স্কিনকে হাইড্রেট করে। অনেক টোনার আছে যেগুলোতে অ্যালকোহল থাকে এবং সেগুলো ব্যবহার করলে পোর্স ঠিক হতে সাহায্য করে, কিন্তু পাশাপাশি স্কিনকে করে তোলে ড্রাই। তাই আমি বলবো, এমন টোনার ব্যবহার করুন যেগুলোর অ্যালকোহল কন্টেন্ট জিরো, যেগুলো আপনার পোর্স সারাতে সাহায্য করবে, অর্থাৎ ওপেন পোর্সকে ঠিক করতে সাহায্য করবে কিন্তু স্কিনকে ড্রাই করবে না এবং স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করতেও সাহায্য করবে। টোনারের ব্যবহার স্কিনকে হাইড্রেট করে। স্কিনে ডেড সেল থাকলে তা সারিয়ে তুলতে সাহায্য করে, পিএইচ লেভেল ব্যালেন্স করতেও সাহায্য করে। টোনার পোর্সকে বন্ধ রাখতে সাহায্য করে, আর যদি পোর্স বন্ধ থাকে তাহলে পোর্সের ডাস্ট বা অয়েল জমতে পারে না।
টোনারে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যদি থাকে তাহলে তা ব্যবহার করলে স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করতে সক্ষম হবে। তাই টোনার কেনার সময় সেটিতে কি আছে অর্থাৎ সেটির যে কন্টেন্ট সেটি দেখে পড়ে বুঝে নিয়ে তারপরেই টোনার কিনবেন। দুইটি খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে স্কিন এক্সফোলিয়েশন এবং স্কিন টাইটনিং, যা করতে পারবেন এক্সপার্ট হাতে ফেসিয়াল মাসাজ এবং নিয়মিত ত্বকের পরিচর্যায়। অর্থাৎ ডেইলি স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে নিয়মিত। তাহলে ওপেন পোর্সের জন্য কি করবেন? ওপেন পোর্সের জন্য ডেইলি স্কিন কেয়ার রুটিন অবশ্যই মেনটেন করতে হবে। ত্বক রাখতে হবে প্রতিদিন নিয়মিত সবসময় পরিষ্কার, সেজন্য ফেস ওয়াশের ব্যবহার করতে হবে, আর ত্বককে ময়শ্চারাইজ করার জন্য ময়শ্চারাইজার ব্যবহারও করতে হবে, এবং বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। আজকের এই ভিডিওতে আমি ওপেন পোর্সের বেশ কিছু বিষয় নিয়ে বললাম। আমার ইউটিউব চ্যানেলের নেক্সট ভিডিওতে আমি দেখাবো ওপেন পোর্সের জন্য একটি মাস্ক, যে মাস্কটি ব্যবহার করলে আপনার পোর্সের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটির নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।